দৃষ্টিনন্দন এই বাগান গড়ে তোলা হয়েছে দিনাজপুরের খানসামা উপজেলার ভাপকি ইউনিয়নের সাবেক গুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ফুল ও গাছ দিয়ে তৈরি করা হয়েছে বিভিন্ন রকমের প্রতিকৃতি। পাশাপাশি স্কুলে পাকা বাউন্ডারি না থাকায় দেয়াল দেওয়া হয়েছে এসব গাছ দিয়েই। বিদ্যালয়ের এমন দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে প্রতিদিনই তা দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। বাগানের উপকার বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জানালেন, দৃষ্টিনন্দন এই বাগান একদিকে যেমন শিক্ষার্থীদের পাঠের পাশাপাশি বিনোদন দেবে, তেমনি স্বাধীনতার ইতিহাস সম্পর্কে জানতে পারবে। বাগানে যাতে কিছু শিক্ষণীয় থাকে, যেখানে ছাত্ররা দেখে যাতে আমাদের যে স্বাধীনতা, আমাদের যে মুক্তিযুদ্ধের যে ইতিহাস, যে গৌরবান্বিত রক্তে রঞ্জিত আমাদের যে স্বাধীনতার যে ইতিহাস, সেই ইতিহাস যাতে এখানে ঢুকলে তাদের স্মরণ হয়। নিজ বিদ্যালয়ে এমন একটি বাগান পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা, আমাদের এই বাগানটা খুব সুন্দর, অনেক দূর দূর থেকে লোক আসে দেখে যায়। কোনো স্কুলে এরকম বাগান নেই, বাগানটা আসলে মন ভরে যেতে চায় না। এর ফলে বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি বেড়েছে বলে জানান স্থানীয় এই জনপ্রতিনিধি। ছাত্রছাত্রীও বেড়ে গেছে। করোনার সময় বিদ্যালয় বন্ধ থাকায় এই বাগানটি তৈরি করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক। একরাম তালুকদার, বৈশাখী সংবাদ, দিনাজপুর।